আমি রায়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ছোটোখাটো একটা লোকাল সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। আর প্রতিদিন অফিসে যাবার আগে আমায় কী ফেস করতে হয় জানেন? দেখাচ্ছি, বলো। তুমি টিফিন কেন নাও নাই বলো তো? তোমাকে কতবার বলছি অফিসে গেলে সাথে করে টিফিনটা নিয়ে যাবা। না, আমার কোনো কথাই তোমার শুনতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে লাগে আমি তোমার লাইফে এক্সিস্টই করি না। কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহ জানে। আচ্ছা, আমি নিয়ে যাব, কাল থেকে নিয়ে যাব। কালকে মানে আজকে কেন নাও নাই? নিব তো বললাম, কি এমন ভুল করে ফেলছি? এখন কি এটার জন্য আমি জেলে যাব নাকি? এইভাবে কেন বলতেছো? আমি তো তোমার ভালোর জন্যই বলি। আচ্ছা ঠিক আছে, সরি সরি, আমি সরি। আচ্ছা শোনো না, কালকে কি হয়েছে? কালকে তো বাসায় খালামুনিরা আসছিল, তো খালামুনির তো রিসেন্টলি বাবু হয়েছে না? বাবুটা এত কিউট, আমার তো ইচ্ছে করছিল দেখেই রেখে দিই। ওরা আসার পর আমি তাড়াতাড়ি করে পাশে শপিং মলে যেয়ে বাবুর জন্য গিফট, জামা কাপড় এসব কিনে আনছি। ভালো করছে না বলো? কিছু বলো না কেন, ভালো করছি না? হ্যাঁ ভালো করছো। এইভাবে বলো কেন? হ্যাঁ ভালো করছি, একটু সুন্দরভাবে বললেও তো হয়। তো বাবুর জন্য কি কি কিনছি জানো? তিনটা জামা, দুইটা কাপড়ের জুতোগুলো পাওয়া যেন, ওইগুলো বেবি পাউডার, বেবি অয়েল, আরও সব 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 কিনে আনছি। ভালো করছি না বলো? হ্যাঁ অনেক ভালো করছো। আচ্ছা আজকে সকালে কি হয়েছে জানো? আজকে তো আমি বাসার সবাইকে নাস্তা করে খাওয়াইছি, সবাই বলছে অনেক মজা হয়েছে। আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন আমি যাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। সো প্লিজ আমি যাই, তোমার সাথে পরে কথা হবে। কিরণ ভাই, এত বিরক্ত কেন আপনি? একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম, একটা মানুষকে একটা মানুষ তার কথাগুলো শেয়ার করতেই পারে, কিন্তু এত কথা কে বলে? দেখা হইলেই জানো না আমি এইটা করছি, জানো না আমি ওইটা করছি, তার বাসায় খালামুনি আসছে, খালামুনির বাচ্চা হয়েছে, বাচ্চার জন্য জুতা কিনছে, ডাইপার কিনছে। আরে ভাই আমার ইন্টারেস্ট নাই, আমার কেন বলতেছো? শুনবো না আমি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার ওনাকে একটু ভালো লাগে না। না সত্যি বলতে ভালো লাগতো, একটা সময় খুব ভালো লাগতো, মিথ্যা বলবো না, কিন্তু এখন আর লাগে না। কিন্তু ভালো না লাগার কারণটা কি? দেখেন মিথ্যা বললে তো বলতেই পারি, কিন্তু নিজেরে মিথ্যা বলে কী লাভ? আর এমনিও আপনাকে সত্য বললে কেই বা জানতে পারবে? সত্যি বলতে আমার ওকে আর সুন্দর লাগে না। না এমন না যে ও সুন্দর না, আমার ফ্রেন্ডরা তো অলওয়েজ বলতে থাকে আমি নাকি কত্ত লাকি, এত সুন্দর একটা বউ পাবো, কিন্তু আমার ওকে আর সুন্দর লাগে না। কিরে দোস্ত, কী অবস্থা? এই তো ভাই, তোর কী অবস্থা? আমরা আর ভালো থাকি কেমনে, আমাদের ফিউচারে কি তোর মতো এত সুন্দর বউ আছে? যা শালা বাজে বকিস না। যা শালা ভালো কথা বললে ভালো লাগে না, কুকুরের পেটে ঘি হয় না তো, জানিস তো। তো আপনি কি যেন বলছিলেন? ওই আমার এখন আর ওকে সুন্দর লাগে না। কেন সুন্দর লাগে না? জানি না, আমার ওকে এখন আর পারফেক্ট মনে হয় না। ও আর একটু সুন্দর হইতে পারতো, ওর চুলটা আর একটু বড় হইতে পারতো, তাহলে ও পারফেক্ট হইতো। আমি আমার লাইফে পারফেকশন খুঁজতেছি, আর আমি তো কিছু ভুল করতেছি না, সবাই তো তাই খোঁজে, রাইট? তো আপনার কাছে পারফেক্টের ডেফিনিশন কি? পারফেক্ট মানে, পারফেক্ট মানে যাকে দেখলে আপনার সব কিছু ভালো লাগবে। পারফেক্ট মানে যাকে দেখলে আপনার সব কিছু জাস্ট থমকে যাবে। আর পারফেক্ট মানে কেমনে যে বুঝাই, কেমনে যে বুঝাই। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান, তুমি? অদ্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এতদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। কেন? এমনি এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো?
জানি তো। কি জানো? ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হলো তখন থেকে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা তাহলে আমরা এখন কী নিয়ে কথা বলবো? ডিপেন্ড করে। কিসের ওপর? তোমার ইচ্ছার। কথা বলতে চাইলে তুমি এক ফোঁটা জল নিয়েও এক সমুদ্র কথা বলতে পারো। মানে? ঠিক বুঝলাম না। বুঝবা বুঝবা। আচ্ছা তোমার আজকে কোনো কাজ নেই? আছে তো, এদিকেই একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি আমি। তো যাবে না? লেট হয়ে যাবে তো। আরে একদিন লেট হলে কিচ্ছু হবে না। ও আচ্ছা তাই। আচ্ছা তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক কর। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করব, কেমন? তোমার ইচ্ছা। আচ্ছা। রায়ান, প্রতিদিনের মতো টায়ার্ড হলে চলবে না, চলো ডিনারটা বানানো যাক। চলো চলো চলো, টেবিলে ব্রেড রাখা আছে, ডিনারটা শেষ করে ফেলা যাক। আজকেও খেতে ইচ্ছা করছে না। চলো, গুড নাইট রায়ান। গুড মর্নিং রায়ান। চলো চলো চলো, গেট আপ। ঘড়ি দেখে আর লাভ নাই, তুমি আজকেও লেট। জুতা চেক, চাবি চেক, ডান, লেটস গো। আরে রায়ান, কি রে কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। বিয়ে শাদি করছিস নাকি? আরে না রে ভাই, মাত্র 2 মাস তো হইলো জবে জয়েন করলাম। কত স্যালারি? কত তুই আগে বল। আমার 50 দিচ্ছে, কিছুদিন পরে ডাবল হয়ে যাবে ভাই। তোর কত? আমার এই তো 20-30 হাজার। 20 না 30? ওই 20 আর কি। আরে ভাই কি করতেছিস লাইফে, এইটুক স্যালারি দিয়ে হয় না কি রে? কি বলি কি, এইটুক স্যালারিতে এখন আবার লাইফ চলে নাকি? হ্যাঁ আমার চলে তো ভাই, একদম জোশ চলতেছে লাইফ, পুরো মাস্ত। আরে আমি বলতেছিলাম জিনিসপত্রের যা দাম বাড়ছে এমনে কেমনে চলবি? কেন আমি না চলতে পারলে কি আমার ঘরের চাল এসে তুই কিনে দিয়ে যাবি নাকি রে ভাই? আরে রেগে যাচ্ছিস কেন, আমি তো তোর ভালোর জন্যই বলছি। তুই এক কাজ কর, তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর, আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দেবো। এ তুই যা না ভাই, আমার মাথা খাইস না, যা। আরে ভাই শোন, তোরও লাভ আমারও প্রমোশন হয়ে যাবে, তুই জাস্ট তোর কোম্পানি কিছু ডাটা শেয়ার কর, কেউ জানবেও না। যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই, নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে, আমি না। এ যা শালা, হাওয়া আসতে দে। তুমি এখানে যে কেন, আমায় দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমায় টেক্সট করলা না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। কেন, তোমার মা তোমার জন্য ডিনার বানায় দেয় না?
কেন? আমার বাবা মা এখানে থাকে না তো। তো কোথায় থাকে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক আছে? পরে কেন, এখনই বলো। এখন কেমনে যা বুঝাই। আচ্ছা তুমি এখন যাও, আমি পরে সব তোমাকে এক্সপ্লেন করতেছি। কি এক্সপ্লেন করবা, আগে বলো। আচ্ছা তুমি এখন যাও প্লিজ, আমি তোমার সাথে পরে দেখা করতেছি। আমি পরে সব তোমাকে বলতেছি, আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি। তুমি প্লিজ এখন যাও তুমি প্লিজ প্লিজ। কি হয়েছে, চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে, কি হয়েছে বুঝলাম না আমি। আরে না কিছু না, ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, ফয়সাল, অযথা মাথা খাইতেছিল আমার। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। অযথা এসব কথা কেন বলো, তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারণ টাইম না পেলে আমি কি করব। হ্যাঁ দুনিয়াতে আর তো কেউ কাজ করে না, শুধু তুমি একাই কাজ করো। এই যে এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে, কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা। ও আচ্ছা, এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার? হ্যাঁ তো লাগবে না, এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না। এখন কথা বলতে সময় না পাইলে আমি কি করব, আমার একটু বলবা? হ্যাঁ আমিই তো এখন ফালতু তোমার কাছে, এত কষ্ট করে দেখা করতে আসব, এসে এসব শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ তো আইসো না, আসতে বলছি আমি প্রতিদিন, কে আর কাজ নাই প্রতিদিন, আবার কে দেখা করে। হ্যাঁ ঠিক আছে, রিলেশনশিপ তোমার আমাকে ভাল লাগে, আমার তোমাকে ভাল লাগে, সময় হলে বাসায় বলে দিবা। বাসায় নাও করবে না, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিয়ে করে ফেলবা, কাহিনী শেষ। প্রতিদিন দেখা করা লাগবে, একসাথে ঘোরা লাগবে, ন্যাকামো করা লাগবে, এত কিছু কেন করা লাগবে? ঠিক আছে কইলো না, আমি কি জোর করছি তোমাকে? হ্যাঁ করবো না তো, আর ন্যাকামো করে কান্না না করে বাসায় যাও, আমার লেট হয়ে যেতেছে প্রতিদিন কাজে। এরা কাহিনী সবকিছু বলবে, কিছুই তো বললে না। হ্যাঁ তো বলবো তো, অফিসের পরে দেখা করে বলি। না আমি এখনই শুনবো, বলো তুমি। আচ্ছা প্লিজ তুমি এখন যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে, আমি পরে তোমাকে সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু বললে আমি চলে যাব। এখন এইখানে অফিসের কেউ চলে আসলে? আচ্ছা ঠিক আছে বলতেছি, চলো বাইরে চলো। কেন বাইরে কেন, এখানেই বলো। আরে চলো না তুমি। হ্যাঁ কফি। আমি কফি খাই না। শিট, আগে বলতো চা নিয়ে আসতাম। কথা ঘুরাচ্ছো কেন, আগে বলো মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা, ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন, মেয়েটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না, তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না, মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? হুম। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না, তোমার ওকে আর ভালো লাগে না, বলে দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না।
কফিটা খাবে না তাহলে? আচ্ছা তুমি দু মিনিট বসো, আমি দুই কাপ চা নিয়ে আসি। আরে বললাম তো খাবো না। আরে নিয়ে আসি, আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। কি হইছে বলো? তোমাকে আমি কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার, আমি ঘুমাবো কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারা দিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে? আইরা তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ তো আমি কি করবো, আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলো চলতে থাকে না। হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো। আমি আমি চিল্লাচিল্লি করতেছি? আমার ভয়েস শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? আরে দেখো প্লিজ, এখন তুমি সিন ক্রিয়েট করো না এসব, আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। কিরে মা কাচ্ছিস কেন? কিছু হয়নি মা, এমনি। আমি তোর মা, আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। আর মেয়ের বয়স বাড়লেই মা আর মেয়ের দুজন বন্ধু হয়ে যায়, জানিস তো? কি যেন নাম ওই ছেলেটার? রায়ান। ওই ছেলেটার সাথে কিছু হয়েছে? সবই ঠিকঠাক ছিল মা, হঠাৎ করেই বারবার কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি যাকে চিনি আসলে এটা ও না, অন্য কেউ। কি হয়েছে বল আমাকে। ও তো তোমাদের সাথে দেখা করার জন্য, বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য জব শুরু করলো। স্যালারিও ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমাকে কেমন যেন অ্যাভয়েড করে, মিসবিহেভ করে আমার সাথে। আচ্ছা মা, আমি কি দেখতে সুন্দর না? কি বলিস এগুলো, আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি? তাহলে মা সবই তো ঠিক ছিল, ও আমাকে অ্যাভয়েড কেন করে, কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। তোর বাবার সাথে বিয়ের আগে কলেজে আমি একটি ছেলেকে ভালোবাসতাম, কথাটা খেয়াল করিস, ভালোবাসতাম। সময় গেলে ভালোবাসা পরিবর্তন হয়। তুমি ওই ছেলেকে বিয়ে কেন করনি মা? কারণ ওই ছেলেটা তোর মায়ের যোগ্য ছিল না। এখনো সময় আছে, ডিসিশন নে। ভালোবাসা বারবার আসে, বিয়েটা কিন্তু একবারই হয়। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা? আর টর্চার করব না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট কইরো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা।
এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা? সব কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করি নাই। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস, প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না, হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো, না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতা। ওকে ভাই, এখন তোরাই বল তোদের কেমন মেয়ে পছন্দ। আমি তো প্রথমেই বললাম আমার একটু সিম্পল বাঙালি মেয়ে ফেভারিট, এখন তোরা বল। আমি একটু এডুকেটেড অ্যান্ড স্মার্ট কাউকে প্রেফার করি। আমার একটা হইলেই হবে। রায়ান, আরে ওরে জিগাই লাভ নাই, ও ক্লাস 9 থেকে কমসে কম 12টার মতো প্রপোজাল পাইছে, বান্দা আজ পর্যন্ত একটা সিঙ্গেল রিলেশনশিপে যায়নি। কেন, ওই 12টার মধ্যে কি কোনো প্রবলেম ছিল? আরে আমার টাইপের না রে ভাই। আচ্ছা, তাইলে তোর টাইপটা এক্স্যাক্টলি কি? আরে ছাড় না ভাই, খামাখাটা আনতেছিস কেন? এমনি বললেও বুঝবি না। আরে বল তুই, আমরা একটু বোঝার ট্রাই করি। আরে ভাই, আমি পারফেকশন খুঁজতেছি, আমার পছন্দ এমন কেউ যে পারফেক্ট, ইউনো। পারফেক্ট বলতে? পারফেক্ট বলতে, পারফেক্ট বলতে যাকে দেখলে তোর সব কিছু ভালো লাগবে, পারফেক্ট বলতে যাকে দেখলে তোর সব কিছু জাস্ট থমকে যাবে, আর পারফেক্ট বলতে কেমনে যে বোঝাই, কেমনে যে বোঝাই। ও আমাদের ভার্সিটিতে? হ্যাঁ। তো কিছু না, এমনি। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ। তো না, কিছু না, এমনি। তোমার নাম রায়ান না? হ্যাঁ। তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি, আর কিছু বলবা? হুম। তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। এভাবে পিছন পিছন ঘুরো না, মানুষ বাজে ছেলে বলবে। তুমি কি বাজে ছেলে? হুম। তাহলে এখন থেকে ভালো ছেলে হতে হবে, কেমন? ওকে। আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। বোঝা যায়। আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসছি। এগুলো শোনার জন্য সিরিয়াসলি? আরে আজ ফোনটা কেন নিতেছো? অজিতাকে আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড? ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভালো লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি।
আজকে অফিসে যাওনি? মন খারাপ? কি হয়েছে? মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। মরে যাওয়ার সাহসটাও পাও না, আবার বেঁচে থাকার কারণটাও না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? জানি না, খুঁজে পাচ্ছি না। কি ফিল করতেছো আমায় বলো। আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি। তো কল দাও ওকে। পারতেছি না তো, ইগো কাজ করে না। কিন্তু খুব ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ? আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি। কতটা পাল্টে গেলে মিথ্যে লাগে সময়, কতটা চোখের জলে ভালোবাসা অসহায়, কিছুটা আলো আঁধারি বাড়তে থাকে প্রতিদিন, কখনো বুঝিনি আগে তাকে ছাড়া অসহায়। কিছু রং চটা কোলাজের ভিড়ে খুঁজে তাকে পাইনি আমি, আরো যা কিছু হারিয়ে গেছে হিসেব রাখতে পারিনি। কতটা পাল্টে গেলে মিথ্যে লাগে সময়, কতটা চোখের জলে ভালোবাসা অসহায়, কিছুটা আলো আঁধারি বাড়তে থাকে প্রতিদিন, কখনো বুঝিনি আগে তাকে ছাড়া অসহায়। পথের ধুলো ফিরবে না কখনো ঘরে, যেতে যেতে বোকাবো না রুদুর আঙুলে থাকতে চায় জড়িয়ে, ভেসে যায় আরো ক্লান্ত ডানা মেঘেদের শামিয়ানা এড়িয়ে, কিছু রংটা কোলাজের ভিড়ে খুঁজে তাকে পাইনি আমি, আরো যা কিছু হারিয়ে গেছে হিসেব রাখতে পারিনি। কতটা পাল্টে গেলে মিথ্যে লাগে সময়, কতটা চোখের জলে ভালোবাসা অসহায়। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ।
আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনও কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি বুঝি নাই। পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। মানে? ঠিক বুঝলাম না। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমে যেতে চাইনি, বারবার জোর করায় চলে যাই। আর যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ও আমার কলেজের ফ্রেন্ড ভিকি। আরে আয়রা, কতদিন পর! হ্যাঁ, বসো বসো। কি অবস্থা তোমার? এই তো। তোমার? আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। হ্যাঁ, আমি তো আসতেই চাইনি, মা বারবার জোর করায় ভাবলাম। না না, এসে একদম ঠিক করেছ। না হলে মানুষ তো এই যুগে এসেও বুঝতে চায় না মেন্টাল হেলথ বলতে কিছু একটা আছে। হেজিটেশন ফিল না করে বলো, তোমার লাইফে কি চলছে? বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে, পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায়। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? এইটুকু স্টাডি তো আমরাও রাখি ম্যাডাম, কিন্তু তোমার সিট বেল্ট বেঁধে নাও, কারণ আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি তুমি হয়তো সেটা শোনার জন্য রেডি না। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। এর আগে আমার সিনিয়রের পেশেন্ট ছিল। রায়ানের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, যা ও নিজেও জানে না। যদি একটু ভেঙে বলি, তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই। কি বলতেছো তুমি? আমি ঠিক বুঝতে পারতেছি না। বুঝতে একটু সময় লাগবে, কিন্তু আমার দ্বারা যতটুকু পসিবল আমি বোঝানোর চেষ্টা করব। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে, মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন নেই। আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। কিন্তু ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তুমি খেয়াল করেছো কিনা জানি না, রায়ানের ছোটবেলাটা রায়ান কখনো শেয়ার করতে চায় না কারোর সাথে, ইভেন ও নিজেও কখনো মনে রাখতে চায় না। কিন্তু আমার মনে হয় তোমার সেটা জানা উচিত। রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক। এক্স্যাক্ট কোন কারণ সেটা জানি না, পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়, তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তুমি বুঝতেছো ছেলেটার উপর কি পরিমাণ ট্রমা যায়? ওর আত্মীয়রা ভয় পেয়ে ওকে অ্যাডপ্ট করতে চায় না, অরফানেজে বড় হয়। তখন থেকে একা থাকতে থাকতে ও ইমাজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে, তাদের সাথে কথা বলতে শুরু করে। ওর লাইফটা আসলে একটা সিনেমা। কিন্তু আমি ওর ফোনে অদ্রিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি। অবশ্যই দেখেছো, কিন্তু প্রোফাইল পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল নাকি কোনো কারণের ছবি? চ্যাটিংয়ে অবশ্যই ছিল, কিন্তু রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে, আর রায়ান সেটাকেই বাস্তব ধরে নেয়। ওর উপর দিয়ে অনেক কিছু গেছে, সবাই ওকে ছেড়ে চলে গেছে, তুমি যে আমা। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো, আমি 100% শিওর না, তবে এতটুকু বলতে পারি
তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সব কিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্বই এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই? এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর? একদম পারফেক্ট। হইছে থাক, অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে, অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন। এই কয়েকদিন খুব মিস করছি তোমাকে। তো কল দিতা, এত ইগো কেন তোমার? হ্যাঁ, তোমার একটা এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলেও পরের মুহূর্তেই সব এলোমেলো। অদ্রিতা, আয়রা, কোনটা সত্য ও কোনটা মিথ্যা, সব কিছুতে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছিল। সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অদ্রিতাকে হারিয়ে ফেললাম, আর ঠিক তখনই একটা দমকা হওয়া আবারও পিছুটা।